তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি যাবো এমন একটা ভ্লগিং এ, বাট গাইস ফুড ব্লগিং মানেই মানি, আর মানি না হলে ফুড ব্লগিং হয় না। তো দেখি ওয়ালেটে কত রয়েছে। তো গাইস আমার ওয়ালেটে শুধুমাত্র একটা নোট রয়েছে নেপালের, তোমরা দেখতে পাচ্ছ যে নোটটা নেপালের, এটা কারেন্সি 10 টাকা, নেপালের 10 টাকা, এটা তো চলবে না। অ্যান্ড রয়েছে 5 টাকা, কত বড় লোক গাইস দেখো, আমি 5 টাকা রয়েছে, 5 টাকা নিয়ে আমি আজ যাবো ফুড ব্লগিং এ। তো এখন তো সকাল 9টা বাজে, তো যাবো 11টা সাড়ে 11টা বা 12টার দিকে আমি বেরোবো। গাইজ আমি সেই 5 টাকা নিয়ে যাবো আজকে ফুড ব্লগিং করতে, এবং গিয়ে কোনো ফুড পাওয়া যায় কিনা দেখবো, আশা করি পেয়ে যাবো, আর তোমরা ব্লগের মাধ্যমে সমস্ত কিছু বুঝতে পেরে যাবে। তো যাবো সেখানে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়ির ছাদে চলে এসেছি। তো চলো যাওয়া যাক, এখন ফ্রেশ ট্রেশ হওয়া যাক, তারপরে 11:30-12টার দিকে বেরোবো। ভিডিও তো তোমরা সব দেখতেই পাবে এবং ফুড ট্রাই করবো, সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো চলো দেখা যাক 5 টাকার কী ফুড আমি পাই। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি, তোমাদের বলেছিলাম সকালে 5 টাকার ফুড ব্লগিং হবে আজকে। তো আমার কাছে রয়েছে ওয়ালেট, এবং ওয়ালেটে রয়েছে মাত্র 5 টাকা, তোমরা দেখতেই পাচ্ছ। এই 5 টাকার বিনিময়ে আজকে আমি আমার ফুড ব্লগিং স্টার্ট করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এবং আমি চলে এসেছি মাছ কিচেনে। তো এবার আমি এখানে ট্রাই করবো, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় রয়েছে। তো এখানে চলেছে ভাত ডাল এবং তরকারি সমস্ত ব্যবস্থাপনা হয়ে গিয়েছে। এবার আমি ট্রাই করবো এখানে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবো, কেমন লাগলো খেতে, 5 টাকা দিয়ে যে খাবার দিচ্ছে এটা কতটা ভালো কতটা খারাপ সমস্ত কিছুই তোমাদের আমি জানাবো এই ব্লগের মাধ্যমে। তো চলো যাওয়া যাক, ওখানে আমার লাইন রয়েছে, তো লেট না করে ব্লগটাকে কন্টিনিউ করা যাক। এবং তার আগে তোমরা কিছু ক্লিপ দেখে নাও, তো চলো যাও তোমরা ভিডিওর মজা নিতে থাকো। তো গাইজ তোমরা দেখতেই পেলে আমি পৌঁছে গেছি একদম মা কিচেনে, এবং সামনে একটা দোকানে যেখানে সমস্ত মা কিচেনের ডাল ভাত সবজি ডিম সমস্ত রান্না করা হয়। তো তোমাদের সমস্ত কিছু দেখালাম, ডাল ভাত সবজি রান্না করা হচ্ছে, ডিমটাও দেখালাম। তো বললো যে 12:30-1টা থেকে শুরু হবে। তো এই কথাটাই আমি তোমাকে বলছিলাম যে 5 টাকায় যে ডাল ভাত ডিম তরকারি দেওয়া হচ্ছে, জাস্ট অ্যামেজিং। ছোটো থেকে বড় সমস্ত শ্রেণী সমস্ত জাত, কোনো জাতপাত কোনো ধর্মের কোনো ব্যাপার নেই, সমস্ত মানুষ উঁচু শ্রেণী থেকে শুরু করে নিচু শ্রেণী সমস্ত মানুষ এখানে এসে 5 টাকা দিয়ে 5 টাকার বিনিময়ে ভাত ডাল সবজি ডিম পেট ভরে খেতে পারে। তো তোমরা দেখতে থাকো ব্লগে, আমি তোমাদের এই সমস্ত খাবার খাবো এবং তোমাদের টেস্ট করে দেখাবো। এবং আমার সাথে চলে এসেছে আমার বন্ধু শুভজিৎ, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং পুরাতন মালদাহে পৌরসভার সহযোগিতায় এই মা কিচেন, মা কিচেনের যে উদ্যোগটি নেওয়া হয়েছে জাস্ট অ্যামেজিং। তো এটার জন্য আমি স্যালুট জানাই, কারণ অবস্থ মানুষের হোটেলে গিয়ে খাওয়ার সামর্থ্য থাকে না। তো সরকারের পক্ষ থেকে 5 টাকা দিয়ে এই পেট যতটুকুই দিক না কেন পেট ভরে এই খাওয়া দাওয়াটা জাস্ট অ্যামেজিং। তো আমি আজকে ট্রাই করে দেখবো 5 টাকার ভাত ডাল সবজি এবং ডিম কেমন লাগে খেতে, এবং তোমাদের সাথে সে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো তোমরা ভিডিওর সাথে থাকো, আমি যাবো একটু পরে মা কিচেনে এবং সেখানে সমস্ত খাবার আমি ট্রাই করব। এটা কি দেওয়া হলো দাদা? এবার মশলাটা কষা হচ্ছে ভালো করে, এরপরে দেওয়া হবে কি, পটল আলু মশলা হচ্ছে, এরপরে আলু এবং পটল সমস্ত দিয়ে তারপরে তরকারিটা তৈরি হয়ে যাবে।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ পটল রয়েছে আর ওখানে আলু আর এখানে ডিম রয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ তেল গরম হচ্ছে অ্যান্ড এখানে ডিম রয়েছে, ডিম ভাজা হবে তো যা শুনলাম। আর এদিকে মাসি দাঁড়িয়ে রয়েছে, এরপরে আলু দেওয়া হবে। তো এরপরে গাইস আলু দেওয়া হবে, দেন আলুটা কিছুক্ষণ ফুটবে এখানে, কিছু সিদ্ধ হবে, দেন পটলটা দেওয়া হবে। ওকে গাইস দেখতে পাচ্ছ আলুটা দেওয়া হচ্ছে, আলু দেওয়া কমপ্লিট। মাসি আলু দিয়ে দিয়েছে, মাসি ছেড়ে নিয়েছে গোটাটা। এরপরে এটা একটু নাড়া টাড়া হবে, একটু ফুটবে, সিদ্ধ হবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ ডিম ছেড়ে দেওয়া হয়েছে, ডিম ভাজা শুরু হয়ে গিয়েছে আর ওদিকে মাসি ডিমকে আলাদা করছে। ভাজা কমপ্লিট। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এবার পটল দেওয়া হচ্ছে, মাসি পটল দিয়ে দিয়েছে। এরপরে আলু পটলকে মিক্স করা হবে আর দেন একটু ফোটালে হয়ে যাবে আশা করি। গাইস একটা কথা শুনে জাস্ট আমার মাথাটা ঘুরে গেল। এই যে রান্না হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা বলতে পারবে কতজনের খাবার? প্রায় 200 জন খায়, 200 জন। তাহলে তোমরা ভাবতে পারছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম কত নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে যারা 5 টাকা দিয়ে তাদের প্রতিদিনের আহার গ্রহণ করছে, মিলটাকে গ্রহণ করছে। তো জাস্ট অ্যামেজিং কথাগুলো শুনে লাগলো। তো একটু পরই শুরু হয়ে যাবে, তারপরে আমি বুঝতে পারবো যে কতজন খাচ্ছে না খাচ্ছে, টেস্টটা কেমন, তো সমস্ত কিছুই দেখাবো ব্লগে। তো চলো এবার যাওয়া যাক মা কিচেনে, রান্না প্রায় কমপ্লিটের দিকেই, তো চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ গাইস সামনেই মা কিচেন, তোমাদের একটু জুমিং করে দেখাই। এবং মা কিচেনের ঠিক রোডের এই পারে ঠিক এই দোকানটা রয়্যাল স্পেশাল বিরিয়ানি নয়, এটা বাবা ভোলানাথ হোটেল নবান্ন ক্যাটারারে, একদম তারাই এখানে রান্নাবান্না তারাই করছেন এবং সমস্ত কাজ এখানেই তারা করেন। আর এটা বিগত 9 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, 9/6/2021 তারিখ থেকে এখনও চলছেন। তো মাসি এটা কতদিন চলবে জানেন? এটা কতদিন চলবে? তো এটা এখনো বলা যাচ্ছে না, এখনো বলছে চলবে। তো ভালোই, এভাবে দেওয়া হচ্ছে, মানুষদের সাহায্য করা হচ্ছে, খুব সুন্দর উদ্যোগ। তো গাইস ভাত ডাল তরকারি এবং ডিম চলে এসেছে মা কিচেনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচুর ভিড় রয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় তারা দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কোনো জাতপাত আর বড় ছোট কোনো ডিফারেন্স নেই, সমস্ত মানুষ এসে এখানে আহার গ্রহণ করতে পারে। ডাল ফাল সব কি দাদা একদম ভালো খাওয়াচ্ছে, 5 টাকা দিয়ে গরিব মানুষগুলো গায়ে নিয়ে খাচ্ছে, যেটা দিচ্ছে ভাত কিনা। আমার স্বামী স্ত্রী দুটো মানুষ আছে, দুটো মানুষের অনেক হয়ে যায়, এক জায়গাতে চলে যাচ্ছে, কি করব, লকডাউনে কাজ নাই। তো সরকার যে এই উদ্যোগটা নিয়েছে খুব ভালো নিয়েছে। হ্যাঁ এই জিনিসটা ভালো করেছে আমাদের পৌরসভার মাননীয় কার্তিক ঘোষ মহাশয়, উনি এর দায়িত্বে রয়েছেন। তো ওনার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ভালো করে 200 লোককে খাওয়াতে, 200 লোকের জায়গায় 225 জন হয়ে আছে, তাও চালিয়ে দিচ্ছে। একদিনকা হঠাৎ করে দেখছি মিষ্টি দিচ্ছে, রসগোল্লা আমি ওইদিনকে উপস্থিত ছিলাম। আমি এখানে এখন ডাল সার্ভ করছি,
আর সবার মুখে মাস্ক রয়েছে, আর যারা মাস্ক পরে আছে প্লিজ তোমরা একটু মাস্ক পরে আর ডিস্টেন্স একটু মেনটেন রেখো। চলে গেছে একদম রোড অব্দি, এবার আমি নেবো উপরে এখান থেকে। আমার কাছে রয়েছে ৫ টাকার বিনিময়ে আমি এখান থেকে নেবো কুপন এবং ওখান থেকে খাওয়ার নিয়ে তোমাদের সামনে খাবো এবং তোমাদের সাথে এক্সপিরিয়েন্স সমস্ত শেয়ার করবো। ৫ টাকার বিনিময়ে কুপনটা পেয়ে গেলাম মা কিচেনের তরফ থেকে। এবার আমি লাইনে চলে আসলাম এই লাইনে, এবার আমি খাবারটা ওখান থেকে নেবো। ডাল ভাতটা প্রথমে ট্রাই করি, জাস্ট লাইট এবং একদম বাড়ির মতো টেস্ট। আলুগুলো দেখতে পাচ্ছ গাইস পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট অসাম লাগতে গেছে, জাস্ট অসাম। তোমাদের যদি খিদে পেয়ে থাকে এবং ৫ টাকা দিয়ে তোমরা যদি এই ডাল ভাত তরকারি এবং ডিম খাও, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ভাত ডালের সাথে একটু তরকারি এবং একটু ডিম নিয়ে দেখো গাইস, আমি এখানে কোনো মিথ্যে দিচ্ছি না, জাস্ট সত্যি কথাটাই বলছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।